মৃত্যুর পরোয়া না করে দশ জনের প্রাণ বাঁচিয়ে মালবাজারের হিরো মানিক, দেখুন উদ্ধার কার্যের হার হিম করা সেই ভিডিও। গিয়ে দেখি হঠাৎ করে মাল নদীর বন্যা মানুষকে ভেসে নিয়ে যাচ্ছে, তাই আমি আমার মোবাইলটা এক বন্ধুকে দিয়ে আমি জীবনে ঝুঁকি নিয়ে লাভ মারি নদীতে। জলপাইগুড়ির মালবাজার শহর ও চা বাগান এলাকা মিলিয়ে একাধিক পুজোর বিসর্জন, সব মিলিয়ে সেদিন প্রায় 6-8 হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন মাল নদীর বিসর্জন ঘাটে। আচমকাই রাক্ষসে হরপাবান হামলা চলায় নদী বক্ষে থাকা মানুষগুলির ওপর, স্রোতের টানে ভাসতে শুরু করেন তারা। এই পরিস্থিতিতে দেবদূতের মতো হাজির হন তেশিমলা গ্রামের যুবক মোহাম্মদ মানিক। হরপা বান এসে যখন সকলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রাণ বাঁচাতে নদী থেকে চড়ে ওঠার হুড়োহুড়ি, তখন নিজের প্রাণের পরোয়া না করে অন্যদের বাঁচাতে এগিয়ে আসেন মানিক। তার তৎপরতায় প্রাণে রক্ষা পান 10 জন। 15 ফুট উঁচু থেকে নদীতে ঝাঁপ দিয়ে 10 জনের প্রাণ বাঁচান তিনি। দশমীর রাতে মালবাজারে নেমে আসা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে যেভাবে ত্রাতা হয়ে ওঠেন মানিক, তারপর এখন গ্রামের হিরো তিনি। হরপাবানের মুখে দাঁড়িয়ে এভাবে উদ্ধার কাজ চালাতে গিয়ে আহত হন মোহাম্মদ মানিকও, তার পায়ে চোট লেগেছে। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানিক যেভাবে এতগুলি মানুষের প্রাণ বাঁচালেন তাতে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তার এই সাহসিকতার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলা যায় তেশিমলা গ্রামের যুবক এখন হিরো। কালকে আমি বিসর্জন দেখার জন্য ওইখানে গিয়েছি, গিয়ে দেখি হঠাৎ করে মাল নদীর বন্যা মানুষকে ভেসে নিয়ে যাচ্ছে, তাই আমি আমার মোবাইলটা এক বন্ধুকে দিয়ে আমি জীবনে ঝুঁকি নিয়ে লাভ মারি নদীতে। লাভ মেরে 8-9 জনকে উদ্ধার করে নিয়ে যাই, তারপরে দেখি আমার পা ফিরে গেছে, তারপরে আর আমি নামতে পারিনি। ফায়ার ব্রিগেডের লোক আমার একটা রুমাল দিয়ে পাটা বেঁধে আমাকে হসপিটালে পাঠিয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, কিছু বুঝে ওঠার আগে মানিক ওর মোবাইল আর ঘড়ি রেখে নদীতে ঝাঁপ দিল। পরে দেখা গেল নদীতে ভেসে যাওয়া মানুষগুলিকে টেনে উদ্ধার করছে মানিক, যা দেখে স্থানীয়দের কাছে রিয়েল হিরো এখন মানিক মোহাম্মদ। তবে শুধু মানিক মোহাম্মদ নন, ডুয়ার্সের অনেক যুবকই ওই রাতে দুর্গতদের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন খরস্রোতা নদীতে। স্থানীয় যুবকদের সাহসিকতা প্রশংসা ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। যুবকদের সাহসিকতার জন্য তাদের পুলিশে স্থায়ী নিয়োগ করার আর্জিও উঠতে শুরু করেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।